Welcome friends, today we are going to learn trigonometry, second chapter. Today we are going to start compound angles. Mundura, aaj amra compound angles chapter ta shuru korbo. Class 11 er jonno, tale cholo shuru kora jak. Prothome amra jene nebo compound angles ki. What are compound angles? Jodi A, B ebong C tinte trigonometric angles hoy, tobe A plus B, B plus C, A plus B plus C ba A plus B minus C ei dhoroner kon guloke bola hoy compound angle ba jogik kon. We are now going to learn trigonometric operations on this kind of angles. Ebar amra এই ধরনের অ্যাঙ্গেলের উপর ত্রিকোণমিতিক অপারেশন বা ত্রিকোণমিতিক পদ্ধতিগুলি শিখব, অর্থাৎ সাইন এ প্লাস বি, কস এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, সাইন এ প্লাস বি প্লাস সি, এই ধরনের কোণগুলোর মান কীভাবে বের করে এগুলো আমরা শিখব। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা একদিক দেখতে পাচ্ছি অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসের সাথে একটি সরলরেখা A অ্যাঙ্গেল করে আছে, স্ট্রেট লাইন মেকিং অ্যান অ্যাঙ্গেল A উইথ দ্য এক্স অ্যাক্সিস, উইথ দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। এবার ওই সরলরেখাটা আরও একটু কোণ ঘুরে পজিটিভ ডিরেকশনের সঙ্গে B অ্যাঙ্গেল ঘুরে দ্বিতীয় পজিশনে পৌঁছালো। এবার দ্বিতীয় পজিশন বা ফাইনাল পজিশনের উপর আমি একটা পয়েন্ট নিলাম P এবং P থেকে এক্স অ্যাক্সিসের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। পি থেকে আবার ওবি এর উপর আর একটা পারপেন্ডিকুলার পি আর ড্র করলাম, আর থেকে ও এর উপর একটি পারপেন্ডিকুলার ও এস ড্র আর এস ড্র করলাম, এবং আর থেকে পি কিউ এর উপর একটি পারপেন্ডিকুলার আর টি ড্র করলাম। এখানে ছবিটা দেখতে পাচ্ছি, ছবিতে দেখতে পাচ্ছি এ অ্যাঙ্গেল এ এবং এই অ্যাঙ্গেলটা বি, এবং এই দুটো অ্যাঙ্গেল মিলিতে হয়ে হয়েছে এ প্লাস বি, অর্থাৎ সি ও এ অ্যাঙ্গেলটা হচ্ছে এ প্লাস বি, যার মধ্যে এ ও বি অ্যাঙ্গেলটা হচ্ছে এ এবং বি ও সি অ্যাঙ্গেলটা হচ্ছে বি। আমরা জ্যামিতির সূত্র অনুযায়ী আমরা দেখতে পাই এই দুটো পারপেন্ডিকুলার আছে এবং এটাও এর উপর পারপেন্ডিকুলার, সুতরাং এই অ্যাঙ্গেলটা টি আর ও, এই অ্যাঙ্গেলটা এ অ্যাঙ্গেলের সমান, আবার এটা যেহেতু পারপেন্ডিকুলার এটাও পারপেন্ডিকুলার হয়, এই অ্যাঙ্গেলটা এ হলে এই অ্যাঙ্গেলটাও হয়ে যাচ্ছে এ। সুতরাং এই অ্যাঙ্গেলের জন্য আমরা ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেলগুলো ক্যালকুলেট করতে পারি, সাইন এ বা কস এ ইত্যাদি। তাহলে আমরা আজকে আরেকবার দেখে নিই, এ ও বি অ্যাঙ্গেলটা এর সঙ্গে সমান ও আর টি, আবার এর সঙ্গে টিপিআর এই অ্যাঙ্গেলটাও সমান এবং প্রত্যেকেই এ অ্যাঙ্গেলের সঙ্গে সমান, বি ও সি অ্যাঙ্গেলটা বি এর সঙ্গে সমান এবং এ ও সি অ্যাঙ্গেলটা হলো এ প্লাস বি অ্যাঙ্গেলের সঙ্গে সমান। আমরা এবার সাইন এ প্লাস বি নির্ণয় করব। আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজ থেকে ও কিউ পি ত্রিভুজ থেকে সাইন এ প্লাস বি এর মান হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, অর্থাৎ পি কিউ বাই ও পি। পি কিউটা আবার টি বিন্দুতে দুটো খণ্ডে ভাগ করা হয়েছে, তাহলে পি কিউকে আমরা লিখতে পারি পি টি প্লাস টি কিউ বাই ও পি। এবার আমরা দেখতে পাচ্ছি টি কিউ এর সঙ্গে আর এস সমান, তাহলে আমরা টি কিউ না লিখে আমরা আর এস লিখবো, কেননা টি কিউটা কোনো ত্রিভুজের একটা বাহুকে সূচিত করে না, তার জায়গায় আর এস যদি লিখি তাহলে আর এসটা ও আর এস এই ত্রিভুজের একটি বাহুকে সূচিত করে, তাই আমরা টি কিউ এর জায়গায় আর এস লিখব। তাহলে আমরা লিখলাম পি টি প্লাস আর এস বাই ওপি। এবার আমরা এটাকে দুটো পার্টে ভেঙে নিই, অর্থাৎ পি টি বাই ওপি প্লাস আর এস বাই ওপি। কিন্তু আমরা যদি লক্ষ্য করি দেখব পি টি এবং ওপি, পি টি এই ত্রিভুজের পি টি আর ত্রিভুজের একটি বাহু এবং ওপি ওপি আর ত্রিভুজের একটি বাহু, এই দুটো কোনো একটি ত্রিভুজের দুটি বাহু না হয়। এবার আমরা একটু বুদ্ধি খাটাবো এবং এমন একটা বাহুকে এর মাঝে নিয়ে আসবো যাতে তারা প্রত্যেকেই একটি নির্দিষ্ট ত্রিভুজের একটি বাহুকে সূচিত করে। তার জন্য আমরা করলাম কি, পিটি বাই পিআর লিখলাম এবং পিআর বাই ওপি লিখলাম। তাহলে পিটি বাই পিআর লেখাতে আমাদের কী দাঁড়ালো, দেখো পিটি বাই পিআর এই ত্রিভুজের দুটো বাহু সূচিত করছে, এ কোণটা যদি অ্যাঙ্গেল এ হয় তাহলে পিটি হচ্ছে ভূমি এবং পিআর হচ্ছে অতিভুজ, আর পিআর বাই ওপি এই ত্রিভুজের দুটো বাহুকে সূচিত করছে, যেখানে পিআর হচ্ছে লম্ব এবং ওপি হচ্ছে অতিভুজ।
তাহলে এবং আর এস বাই ওপিও সেই একইভাবে, যেহেতু দুটো কোনো ত্রিভুজ নির্দিষ্ট ত্রিভুজের একটি দুটি বাহুকে সূচিত করছে না, তার জন্য আরেকটি বাহুকে ইন্ট্রোডিউস করলাম আর এস বাই ও আর এবং ও আর বাই ওপি, এবং তার জায়গায় সমান দিয়ে এবার মানগুলো আমরা লিখে দিই। পিটি বাই পি আর এর জায়গায় লিখলাম কস এ, পি আর বাই ওপি এর জায়গায় লিখলাম কস বি, আর এস বাই ও আর দেখে নিই, আর এস বাই ও আর এটা এই ত্রিভুজের লম্ব এবং অতিভুজ বা পারপেন্ডিকুলার এন্ড হাইপোটেনিউসকে ইন্ডিকেট করে, তাই এই জায়গায় লিখলাম কস এ এবং বাকিটা লিখলাম এই সাইন এ এবং বাকিটা লিখলাম কস বি। তাহলে আমরা সাইন এ প্লাস বি এর সূত্র হিসাবে আমরা পেলাম কস এ সাইন বি প্লাস সাইন এ কস বি। আমরা মনে রাখার সুবিধার জন্য, যেহেতু এটা সাইনের সূত্র তাই আমরা সাইনকে প্রথমে রাখবো, অর্থাৎ সূত্রটা এইভাবে মনে রাখবো, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, অর্থাৎ সাইন এ প্লাস বি হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তোমরা এ নেমিং প্রসিডিওরটা একটু মনে রাখো, আরেকবার মনে করিয়ে দিই। ও এ একটা স্ট্রেট লাইন, এ অ্যাঙ্গেল রোটেট করার পর ও বি পজিশানে গেল এবং ওখান থেকে আরও বি অ্যাঙ্গেল রোটেট করার পর সি পজিশানে গেল, ও সি পজিশানে গেল, তাহলে এ ও সি কোনটা পুরোটা হয়ে যাচ্ছে এ প্লাস বি। এবার ফাইনাল পজিশান যেখানে গেল সেখানে একটি বিন্দু নিলাম পি, পি থেকে ও এর উপর পি কিউ, ও বি এর উপর পি আর লম্ব ড্র করলাম, আর পয়েন্ট থেকে আবার ও এর উপর একটি পারপেন্ডিকুলার আর এস এবং পি কিউয়ের উপর একটি পারপেন্ডিকুলার আর টি ড্র করলাম। তাহলে দেখো পি কিউ আর এস টি এগুলো পরপর আমরা এনে ফেলেছি। এবার আমরা সাইন এ প্লাস বি এর সূত্র অনুযায়ী পারপেন্ডিকুলার বা হাইপোটেনিউস এই পি কিউ ও ত্রিভুজ থেকে লিখে নিলাম, তারপরে আস্তে আস্তে দেখানো পথে অনুযায়ী করে ফেললে আমরা সাইন এ প্লাস বির ফর্মুলাটা প্রমাণ করতে পারছি। এইভাবে আমরা সাইন এ প্লাস বি এর ভ্যালু বের করি বা সাইন এ প্লাস বি এর মান নির্ণয় করি। এটা কখন প্রয়োজন হয়, আমরা সাইন থার্টি বা সাইন সিক্সটি বা সাইন ফর্টি ফাইভের ভ্যালু জানি, যদি কোথায় সাইন সেভেন্টি ফাইভের ভ্যালু জানতে চাই তখন এর জায়গায় থার্টি এবং বি এর জায়গায় ফর্টি ফাইভ পুট করলে আমরা অনায়াসে সাইন সেভেন্টি ফাইভের ভ্যালু বের করে ফেলতে পারবো। ঠিক এরকমভাবে অন্যান্য কোণেরও মান নির্ণয় করতে পারি। এতে গেল সাইন এ প্লাস বি। এবার আমরা কস এ প্লাস বিটা একটু দেখে নিই। কস এ প্লাস বি ঠিক একই রকম, একই ছবির মধ্যে কস এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি যে ত্রিভুজের অ্যাঙ্গেল অর্থাৎ পি ও কিউ ত্রিভুজ থেকে কস এ প্লাস বি লিখতে পারি ও কিউ বাই ও পি। আবার ও কিউটাকে এরকমভাবে লিখলাম ও এস মাইনাস কিউ এস, যেহেতু কিউ এস কোনো ত্রিভুজের একটি বাহু নয় তাহলে কিউ এস এর জায়গায় আমরা তার সমান বাহু টি আরকে লিখলাম। এবার লিখলাম ও এস মাইনাস টি আর বাই ওপি, দুটোকে আলাদা করে ভেঙে নিলাম ও এস বাই ওপি বাই টি আর মাইনাস টি আর বাই ওপি। আবার ঠিক সেরকমভাবে যেহেতু ও এস এবং ওপি একটি নির্দিষ্ট ত্রিভুজের বাহু নয় তাহলে একটা এমন বাহু ইন্ট্রোডিউস করবো যেটা দুটো ত্রিভুজেই আছে, তাহলে ও এস এর তলায় লিখলাম ও আর, তাহলে লিখলাম ও এস বাই ও আর ইন্টু ও আর বাই ওপি মাইনাস টি আর বাই পি আর ইন্টু পি আর বাই ওপি। এইভাবে আমরা ও এস বাই ও আর বাই ওপি ইত্যাদি এর মান আমরা বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর তারপরে মানগুলো বসিয়ে দিলে আমরা এর কস এ প্লাস বি এর সূত্রটা পেয়ে গেলাম। তাহলে তোমরা এই ছবিটা একটু ভালো করে লক্ষ্য করো এবং এর প্রমাণটা যেভাবে আমরা কস এ প্লাস বির মান পেলাম সেটা একটু ভালোভাবে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে আমরা এরপরে অন্য একটি দিকে যাচ্ছি। তাহলে আশা করি বুঝতে পারছো যে এটা কীভাবে হচ্ছে। তাহলে আমরা শিখে গেলাম সাইন এ প্লাস বি এর সূত্র এবং কস এ প্লাস বি এর সূত্র। ভালো করে খেয়াল করে দেখো সাইন এ প্লাস বি শুরু হচ্ছে সাইন এ দিয়ে এবং কস এ প্লাস বি শুরু হচ্ছে কস এ দিয়ে। আবার সাইন এ সূত্রতে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, অর্থাৎ সাইন এ প্লাস বি ফর্মুলাতে প্লাস দুদিকেই আছে, কিন্তু কস এ প্লাস বি ফর্মুলাতে কস এ প্লাস বি এর জন্য মাঝখানে মাইনাস আসছে। এগুলো তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে, তাহলেই এই সূত্রগুলো আর আলাদা করে মুখস্থ করে রাখতে হবে না, মনে থাকবে। তাহলে আমরা এরপরে সূত্রতে যাই, এবার দেখি সাইন এ মাইনাস বি। তাহলে ও এ একটা স্ট্রেট লাইন, প্রথমে এ অ্যাঙ্গেল ঘুরে ও বি পজিশানে গেল, তারপরে আবার ক্লকওয়াইজ বি অ্যাঙ্গেল ঘুরে ও সি পজিশানে এলো, অর্থাৎ এখানে টার্মিনাল পজিশান বা ফাইনাল পজিশান হলো ও সি। ঠিক আগের মতো সি
ওসি লাইনের উপর একটা পয়েন্ট নিলাম পি, এবং পি থেকে ও এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম পি কিউ, পি থেকে ও বি এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম পি আর, আর থেকে ও এর উপর একটা পারপেন্ডিকুলার ও এ আর এস, এবং আর থেকে পি কিউ এর উপর না করে বর্ধিত পি কিউ এর উপর একটা পারপেন্ডিকুলার আর টি ড্র করলাম। ঠিক এখানে লক্ষ্য করতে পারছি এই অ্যাঙ্গেলটা এ হয়, এই অ্যাঙ্গেলটা এ, আবার এই অ্যাঙ্গেলটা এ থাকায় এটা পারপেন্ডিকুলার হয় এইটা আবার এ, অর্থাৎ আর পি টি এই অ্যাঙ্গেলটাও হয়ে যাচ্ছে এ, অর্থাৎ এ ও বি সমান বি আর টি সমান টি পি আর ইকুয়াল টু এ, এবং বি ও সি ইকুয়াল টু অ্যাঙ্গেল বি, এবং এ ও সি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ মাইনাস বি। এবার আমরা তাহলে দেখি সাইন এ প্লাস বি ফর্মুলা। সাইন এ মাইনাস বি এর ফর্মুলার জন্য আমরা এই ট্র্যাঙ্গেলটা পাচ্ছি ও পি কিউ, ও পি কিউ ট্র্যাঙ্গেল থেকে আমরা লিখতে পারি পি কিউ বাই ও পি, পি কিউকে আবার লিখতে পারি টি কিউ মাইনাস পি টি বাই ও পি। কিন্তু টি কিউ কোনো ট্র্যাঙ্গেলের একটা সাইড না হয়, আমরা টি কিউ এর সমান একটা সাইড আর এস লিখলাম, অর্থাৎ এটা হয়ে গেল আর এস মাইনাস টিপি বা পিটি বাই ওপি। এবার এটাকে আমরা আগে ঠিক আগের মতো দুটো পার্টে ভেঙে নেব, আর এস বাই ওপি মাইনাস পিটি বাই ওপি। এবার খেয়াল করে দেখো তো আর এস, আর এস আর ওপি, আর এস এই ট্র্যাঙ্গেলের একটা সাইড এবং ওপি এই ট্র্যাঙ্গেলের একটা সাইড। তাহলে আমরা এখান থেকে এমন একটা সাইডকে ইউজ করব যেটা আমাদের দুটো ট্র্যাঙ্গেলেরই কমনভাবে কাজে লেগে যাবে। তাহলে আমরা ও আরকে ইউজ করি, খেয়াল করে দেখো ও আর বাই আর এস বাই ও আর কত হচ্ছে আর এস বাই ও আর, আর এস এখানটাই এবং ও আর এখানটাই, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, অর্থাৎ পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, দ্যাট মিন্স সাইন এ। আর ও আর বাই ওপি, ও আর বাই ওপি, তাহলে ও আর হচ্ছে এই ট্র্যাঙ্গেলের বেস বাই হাইপোটেনিউস, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে কস বি। ঠিক সেরকমভাবে পিটি বাই ওপিকে আমরা এরকমভাবে লিখলাম পিটি বাই পি আর ইন্টু পি আর বাই ওপি, এবার ভ্যালুগুলো পুট করে দিলাম আগের মতোই, হয়ে গেল সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। দেয়ারফোর উই অবটেন দ্য ফর্মুলা অফ সাইন এ মাইনাস বি অ্যাজ সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। সিমিলারলি উই আর গোয়িং টু লার্ন হাউ টু জেনারেট দ্য ফর্মুলা অফ কস এ মাইনাস বি ফ্রম দ্য সেম ডায়াগ্রাম। উই রাইট কস এ মাইনাস বি অ্যাজ ও কিউ বাই ও পি, অ্যান্ড উই স্প্লিট ও কিউ অ্যাজ ও এস প্লাস এস কিউ, এগেন উই রিপ্লেস এস কিউ বাই আর টি, অ্যান্ড উই রাইট ও এস প্লাস আর টি বাই ও পি। নাও উই স্প্লিট আপ দেম ও এস বাই ও পি প্লাস আর টি বাই ও পি, এগেন উই ইউজ ও এস বাই ও আর ইন্টু ও আর বাই ও পি, অ্যান্ড আর টি বাই পি আর ইন্টু পি আর বাই ও পি, অ্যান্ড উই রাইট দ্য নেম অফ দ্য ট্রিগোনোমেট্রিক রেশিও ফ্রম দ্য রেসপেক্টিভ ট্র্যাঙ্গেলস। সো উই গেট কস এ মাইনাস বি ইকুয়াল টু কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। উই রিমেম্বার দ্যাট কস এ মাইনাস বি ইন দ্য ফর্মুলা অফ কস এ মাইনাস বি দেয়ার ইজ প্লাস, দ্যাট মিন্স কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, অ্যান্ড প্রিভিয়াসলি উই গট কস এ প্লাস বি ইকুয়াল টু কস এ কস বি মাইনাস সাইন এ মাইনাস সাইন এ সাইন বি। তাহলে আমরা এই সূত্রগুলো এইভাবে একটু মনে রাখতে পারবো, এছাড়াও যে ফর্মুলাগুলো আছে তার জন্য কোনো জ্যামিতিক প্রমাণ বা জিওমেট্রিক প্রুভের প্রয়োজন নেই, আমরা এবার আস্তে আস্তে যে সূত্রগুলো শিখলাম সেগুলো একটু মনে করে নিই। সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, কস এ প্লাস বি ইকুয়াল টু কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, সাইন এ মাইনাস বি ইকুয়াল টু সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, কস এ মাইনাস বি ইকুয়াল টু কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। নাও উই আর গোয়িং টু জেনারেট দ্য ফর্মুলা অফ ট্যান এ প্লাস বি। ট্যান এ প্লাস বিকে আমরা লিখতে পারি সাইন এ প্লাস বি বাই কস এ প্লাস বি। এবার ওপরে সাইন এ প্লাস বির ফর্মুলা এবং কস এ প্লাস বির ফর্মুলা ওপরের লিস্ট থেকে দেখে আমরা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর নিউমারেটর এবং ডিনোমিনেটর বা লব ও হরকে কস এ কস বি দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমরা পেয়ে যাব ট্যান এ প্লাস বি ফর্মুলা অ্যাজ ট্যান এ প্লাস ট্যান বি বাই ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি।
আবার টেন এ মাইনাস বি এইভাবেই বের করতে পারি, সাইন এ মাইনাস বি বাই কস এ মাইনাস বি ফর্মুলা পুট করে, অথবা জাস্ট এই যে ফর্মুলাটা আমরা পেয়েছি টেন এ প্লাস বি এর, এখানে বি এর জায়গায় যদি আমরা মাইনাস বি পুট করি তাহলেও আমরা টেন এ মাইনাস বি ফর্মুলা পেয়ে যাব। অর্থাৎ টেন এ মাইনাস টেন বি বাই ওয়ান প্লাস টেন এ টেন বি, এইভাবে ফর্মুলাটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা আরও দুটো ফর্মুলা নতুন পেলাম, এই ফর্মুলাগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এছাড়া আর কিছু ফর্মুলা আছে যেগুলো আমরা একটু দেখে নিই, যেমন সাইন এ প্লাস বি প্লাস সি। এটাকে প্রথমে সাইন এ প্লাস বি এটাকে একটা অ্যাঙ্গেল ধরে এবং সিকে আর একটা অ্যাঙ্গেল ধরে আগের মতোই সাইন এ প্লাস বি ফর্মুলা ইউজ করে আমরা করতে পারি। একটুখানি রিজলিউট করলে আমরা ফর্মুলাটা এরকমভাবে পাবো, কস এ কস বি কস সি প্লাস টেন এ প্লাস টেন বি প্লাস টেন সি মাইনাস টেন এ টেন বি টেন সি। ঠিক সেরকমভাবে কস এ প্লাস বি প্লাস সিকে পাবো, কস এ কস বি কস সি ব্র্যাকেটের মধ্যে ওয়ান মাইনাস টেন এ টেন বি মাইনাস টেন বি টেন সি মাইনাস টেন সি টেন এ। অ্যান্ড আরও দুটো ফর্মুলা, কট এ প্লাস বি, এটা একটু উল্টো ফর্মুলা মনে রাখবো, কট এ কট বি মাইনাস ওয়ান বাই কট বি প্লাস কট এ, সরি এখানে একটু ভুল লেখা হয়ে গেছে, এটা হওয়া উচিত কট এ কট বি মাইনাস ওয়ান বাই কট বি প্লাস কট এ। দ্বিতীয় ফর্মুলাটাতেও একটু ভুল লেখা হয়েছে, জাস্ট কপি পেস্ট হয়ে গেছে, এটাও হবে কট এ কট বি প্লাস ওয়ান বাই কট বি মাইনাস কট এ। তাহলে কট এ প্লাস বি এবং কট এ মাইনাস বি ফর্মুলা আমরা দেখতে পেলাম, আমি পরে এটাকে ঠিক করে নেব, এর জন্য দুঃখ প্রকাশ করছি। এছাড়াও আরও দু একটা ফর্মুলা আছে এদেরকে ইউজ করে, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এই ফর্মুলাটা হচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, অথবা সাইনকে যদি কসে চেঞ্জ করি তাহলে হবে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। আরেকটি ফর্মুলা হচ্ছে কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি, এটা হচ্ছে কস স্কোয়ার এ মাইনাস কস সাইন স্কোয়ার বি, অথবা কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। সুতরাং কম্পাউন্ড অ্যাঙ্গেলসের আমরা যে ফর্মুলাগুলো প্রয়োজন সেগুলো তৈরি করে ফেললাম এবং আশা করি মনেও রাখতে পারছি। তাহলে আমরা এগিয়ে যাই আস্তে আস্তে এর প্রয়োগ বা অ্যাপ্লিকেশনের দিকে। আমি কতগুলো এক্সাম্পল তোমাদের জন্য করে দিয়েছি, তোমরা একটু দেখো। প্রথমটা যেমন ইভ্যালুয়েট সাইন অফ মাইনাস 75 ডিগ্রি, আমরা আগের চ্যাপ্টারে শিখেছিলাম সাইন অফ মাইনাস থিটা ইকাল টু মাইনাস সাইন থিটা। তাহলে আমরা এটাকে সাইন অফ মাইনাস 75 লিখলাম মাইনাস সাইন 75, তখনই একই সাথে 75 আমরা স্প্লিট আপ করে নিলাম 45 প্লাস 30। তাহলে এখানে সাইন এ প্লাস বি আমরা সূত্রে অ্যাপ্লাই করতে পারি, সাইন এ প্লাস বি ফর্মুলা সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এবং হয়ে গেল এর মানগুলো পুট করার ফলে আমরা পেয়ে যাচ্ছি এই ভ্যালুটা, অর্থাৎ সাইন মাইনাস 75 ভ্যালু এরকমভাবে বের করলাম। সেকেন্ড প্রবলেমটা দেওয়া আছে টেন, সরি থার্ড প্রবলেমটা দেওয়া আছে সেক অফ মাইনাস 75, আমরা জানি সেক অফ মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা, তাহলে এটাকে সেক অফ মাইনাস 75 সেক 75 লিখে নিলাম, আবার 45 প্লাস 30 ভাঙলাম 75, আমরা সেকের জন্য কোনো ফর্মুলা শিখিনি কিন্তু কসের জন্য শিখেছি, তাহলে সেককে ওয়ান বাই কস 45 প্লাস 30 লিখে আমরা কস এ প্লাস বি ফর্মুলা অ্যাপ্লাই করলাম এবং ভ্যালু পুট করে আমরা এর মানটা এভাবে পেয়ে গেলাম। সেকেন্ড প্রবলেমটার জন্য আমরা টেন অফ মাইনাস 105 সেম প্রসিডিউর ইউজ করছি, টেন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস টেন থিটা, আগেই মাইনাসটাকে আমরা বাইরে বের করে নিলাম। এবার 105 এরকমভাবে ভাঙছি 60 প্লাস 45, অর্থাৎ টেন এ প্লাস বির ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারবো, লিখে দিলাম টেন এ প্লাস টেন বি বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি। এর ভ্যালুগুলো পুট করার ফলে আমরা যে অ্যান্সারটা পেলাম সেটাকে প্রয়োজনে আমরা একটু রেশনালাইজ করে উত্তরটা 2 + 2√3 রাখলাম, এটা এখানে রাখলেও আমাদের কোনো অসুবিধা হতো না, এখানে অ্যান্সারটা ছাড়লেও সেটা সঠিক হতো। দেখি এরপরে কী এক্সাম্পল আছে, পরের এক্সাম্পল বলছে টেন 75 মাইনাস কট 75 ইকুয়াল টু 4 সাইন 60 প্রুভ করতে বলেছে। আমরা টেন 75 মাইনাস কট 75 প্রথমে 75গুলোকে 45 প্লাস 30 লিখলাম এবং কটকে 1/10 এ রূপান্তরিত করলাম। এবার টেন এ প্লাস বি এর ফর্মুলা দু জায়গাতেই পুট করে দিলাম, পুট করার পর তাদের ফর্মুলাগুলো ভ্যালুগুলো পুট করে তাদেরকে একটু সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করে এখানে দেখতে পাচ্ছি √3 + 1 2 মাইনাস √3 - 1 2, অর্থাৎ 4ab ফর্মুলার মতো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ 4√3 × 1, আর নিচে 3 - 1 অর্থাৎ 2 পেয়ে গেলাম, দিয়ে 2√3 এলো। 2√3টাকে এরমভাবে লিখলাম 4√3/2 অর্থাৎ 4 sin 60। এবার এইভাবে এই প্রবলেমটা আমরা সলভ করে ফেললাম। তাহলে দেখা যাক এর পরের প্রবলেমটি কী আছে।
পরের প্রবলেমটা আমরা দেখছি প্রুফ করতে দিয়েছে tan 35 plus tan 10 plus tan 35 into tan 10 equal to 1 আমরা এইভাবে শুরু করি we know tan 45 equal to 1 now we split up 45 as 35 plus 10 and we get the formula of tan a plus b we put the formula and get tan 35 plus tan 10 minus by 1 minus tan 35 into tan 10 by cross multiplication we get tan 35 plus tan 10 equal to 1 minus tan 35 into tan 10 এবার এই tan 35 minus into tan 10 এটাকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে গেলাম তার ফলে আমরা যেটা প্রুফ করতে দিয়েছে সেটা অনায়াসে পেয়ে গেলাম তাহলে দেখি এর পরের एग्जांपलটা কি আছে প্রুফ করতে দিয়েছে tan 43 ডিগ্রি ইকুয়াল টু দিস আমরা 43 কে এরকম ভাবে ভাঙলাম 45 minus 2 দিয়ে tan a minus b ফর্মুলা अप्लाई করলাম পেয়ে গেলাম 1 minus tan 2 ডিগ্রি by 1 plus tan 2 ডিগ্রি এবার ওপর নিচ tan কে আমরা sin cos এ ভেঙেও করতে পারি অথবা ওপর নিচ cos 2 ডিগ্রি দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা যেটা প্রুফ করতে দিয়েছিল সেটা পেয়ে গেলাম পরের एग्जांपलটা একটু দেখে নিই প্রুফ করতে দিয়ে tan 62 ডিগ্রি = 2 tan 34 plus tan 28 ডিগ্রি এটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম আমরা এভাবে শুরু করি tan 62 কে আমরা এভাবে স্প্লিট আপ করি tan 34 plus 28 এবার tan a plus b ফর্মুলা এখানে পুট করার পরে পেলাম tan 34 plus tan 28 by 1 minus tan 34 tan 28 ক্রস মাল্টিপ্লাই করে দিয়ে পেলাম tan 62 minus tan 34 tan 28 tan 62 ইকুয়াল টু ডান দিকে পড়ে থাকলো tan 34 plus tan 28 আমরা করলাম কি মাঝের এখানে এই tan 62 কে 90 minus 28 লিখলাম অর্থাৎ পেয়ে গেলাম cot 28 আবার জানি tan 28 into cot 28 1 সেখানে 1 পুট করে দেখলাম যে এখানেও একটা মাইনাস tan 34 ডিগ্রি পেয়ে গেলাম যেটাকে আমরা ডান দিকে নিয়ে গিয়ে দুটো tan 34 পেয়ে গেলাম অর্থাৎ প্রুভ হয়ে গেল tan 62 = 2 tan 34 plus tan 28 নেক্সট প্রবলেম বলছে প্রুভ cosec থিটা plus phi equal to cosec থিটা cosec phi by cot থিটা plus cot phi আমরা LHS থেকে শুরু করলাম cosec এর কোনো ফর্মুলা না জানাই আমরা cosec টাকে নিয়ে গেলাম 1 by sin থিটা plus phi এবার sin a plus b ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা যেটা পেলাম তাকে ওপর নিচ সাইন থিটা সাইন ফাই দিয়ে ডিভাইড করলাম অর্থাৎ নিউমারেটর এন্ড ডিনোমিনেটর দুটোকেই বা লব ওভার দুটোকেই সাইন থিটা সাইন ফাই দিয়ে ডিভাইড করে আমরা যেটা প্রুফ করতে দিয়েছিল সেটা অনায়াসে পেয়ে গেলাম তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পারছো আমরা পরের প্রবলেমটা দেখি পরের প্রবলেমটা বলেছে tan b - c + tan c - a + tan a - b এই তিনটে সাম এই তিনটে প্রোডাক্টের সঙ্গে ইকুয়াল প্রুফ করতে দিয়েছে আমরা এর জন্য b - c কে x c - a কে y এবং a - b কে যদি z ধরি তাহলে দেখতে পাচ্ছি x + y + z এর ভ্যালু আসছে 0 তাহলে আমরা লিখলাম x + y = - z উভয় পক্ষে tan ইন্ট্রোডিউস করে আমরা বাম দিকে একটা ফর্মুলা পেলাম tan x + y এর যেটাকে tan x + tan y / 1 - tan x tan y লিখলাম এবং ডান দিকে tan অফ - z কে আমরা ফর্মুলা অনুযায়ী - tan z লিখলাম এরপর ক্রস মাল্টিপ্লাই করে তাদের সাইড চেঞ্জ করলাম এবং যেটা পাওয়া গেল সেখানে x y z এর ভ্যালু পুনরায় পুট করে দিলাম তার ফলে আমরা যেটা প্রুভ করতে ছিল সেটা পেয়ে গেলাম এভাবে আশা করি বুঝতে পেরেছো এর পরের উদাহরণে চলে যাই দিয়েছিল cos α - β + 1 = 0 প্রুভ করতে দিয়েছে cos α + cos β = 0 এবং sin α + sin β = 0 শুরু করলাম এভাবে cos α - β + 1 = 0 দেয়ারফর cos α - β = - 1 মাইনাস 1 কে লিখলাম cos পাই এটা আরও অন্য অ্যাঙ্গেল লিখতে পারতাম আমরা সুবিধার জন্যই সব থেকে ছোটটা cos পাই লিখলাম সুতরাং আলফা মাইনাস বিটার ভ্যালু পেয়ে গেলাম পাই অর্থাৎ আলফা ইকুয়াল টু লিখতে পারি পাই প্লাস বিটা যেটা প্রুভ করতে দিয়েছিল cos আলফা প্লাস cos বিটাই cos আলফার ভ্যালু পুট করে দিলাম এবং cos পাই প্লাস বিটা যেটা থার্ড কোয়াড্রেন্টে পড়াই cos আনচেঞ্জ থাকলো এবং একটা মাইনাস এলো অর্থাৎ মাইনাস cos বিটা এলো আগে থেকেই পরে প্লাস cos বিটা ছিল কেটে গিয়ে অ্যান্সার হলো 0 ঠিক সেরকম ভাবে sin আলফা প্লাস sin বিটারও মান হয়ে গেল 0 এইভাবে আমরা এই প্রবলেমটা সলভ করলাম পরের প্রবলেম দেখা যাক আর কোনো প্রবলেম আজকে করে দেওয়া নেই সুতরাং আমি এই প্রবলেমের উপর বেস করে কতগুলো হোম টাস্ক দিচ্ছি তোমরা হোম টাস্কগুলো আলাদা করে লিখে নিয়ে আমাকে প্রুভ করবে এবং আমাকে পাঠিয়ে দেবে
এখানে 1 থেকে 10 পর্যন্ত আছে, তারপরে আবার 11 থেকে 16 পর্যন্ত আছে। এই হোম টাস্কগুলো তোমরা পরিষ্কারভাবে করে আমাকে ছবি তুলে পাঠাবে। কোনো অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয় আমাকে মেসেজ করে জানাবে, এবং এই হোম টাস্কের মধ্যে কোনো সমস্যা করতে অসুবিধা হলে অঙ্কের নম্বর উল্লেখ করে আমাকে জানালে আমি ঠিক সময় করে পাঠিয়ে দেব। ওকে, এই অঙ্কগুলো যেগুলো দেওয়া হলো সেগুলো আমার পরবর্তী ক্লাসের আগে অন্তত পাঠিয়ে দেবে, যাতে আমি পরবর্তী ক্লাসের আগে এগুলো কারেকশন করে পরের চ্যাপ্টার পরের অঙ্কগুলো বা পরের ক্লাসটা শুরু করতে পারি। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, থ্যাংক ইউ।